হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বং বায়োটেক, আমি সুব্রত মাইতি। আমার চ্যানেলে আজ তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি এসে অনেক লেটে ভিডিও আপলোড করছি, তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ দয়া করে হচ্ছে লাল বাটনটাকে সাবস্ক্রাইব করে দাও, ইট অ্যাবসলিউটলি ফ্রি। অ্যান্ড তার পাশে যে ঘন্টা বাটনটা আছে ওটা টিপে দাও, যাতে আমি যখন ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে নোটিফিকেশনগুলো যাবে, কারণ আমি এইরকম ভিডিও তোমার সামনে নিয়ে আসি। ওকে, তো আজকে যে টপিকটা শুরু করবো, নতুন টপিক, সেটা হচ্ছে বিলিরুবিন। আমি যেটা হচ্ছে বিলিরুবিনের ডিরাইভেশন কীভাবে হয় সেটা বলবো, কিন্তু সেটা বলে অনেকের কোয়েশ্চেন থেকে যাবে, সেজন্য আমি পুরো বিলিরুবিনটা বলবো, মানে বিলিরুবিন জিনিসটা কী, ঠিক আছে? তো বিলিরুবিনের অভাবে কী হয় না হয়, বিলিরুবিন মেটাবলিজম কীভাবে হয়, বিলিরুবিন কীভাবে উৎপন্ন হয়, সমস্ত কিছু বলবো পার্টে পার্টে। ওকে, সব শেষে আসবে ডিটারমিনেশন কীভাবে করবো, অ্যাবনর্মাল কেসে আমরা ডিটারমিনেশন কীভাবে করবো ইউরিন বা সিরামের ক্ষেত্রে, তো সেটা আমি সব বলবো। এই ভিডিওটা, এই টপিকটা আমার একজন সাবস্ক্রাইবার সাজেস্ট করেছিল, সেই জন্য হচ্ছে আমি এই ভিডিওটা বানাচ্ছি। অ্যান্ড ধন্যবাদ দেবো তাকেই, সেই সাবস্ক্রাইবটাকে, যা এই যে ভিডিওটা আমাকে সাজেস্ট করেছে, এটা বানাতে সাহায্য করেছে। আর তোমাদের সাপোর্ট পাচ্ছি, তোমাদের সবাইকে হচ্ছে থ্যাংক ইউ। তাহলে শুরু শুরু করা যাক টপিক। আজকে হচ্ছে জেনারেল ইন্ট্রোডাকশন টু বিলিরুবিন। দেখা যাচ্ছে আর বসে আছো এই বোর্ডে, সেই বোর্ডে একটু আসতে দেরি হবে, তো সেইটা আমি এরকম করছি। আশা করি আমি নেক্সট দিনে সে বড় নিয়ে আসবো, দেখা যাক কী করতে পারি, ঠিক আছে? আশা করি বুঝতে, আমি বলে দিচ্ছি, এখানে জানি না বুঝতে পারবে কি না, তাও আমি ডেসক্রিপশনে আমি কিছুটা বলে দেবো। তো এটা জেনারেল ইন্ট্রোডাকশন টু বিলিরুবিন। বিলিরুবিনটা হচ্ছে একটা বাইল পিগমেন্ট, বাইল পিগমেন্ট, বাইল মানে হচ্ছে পিত্ত, ঠিক আছে? বাইল পিগমেন্ট, পিগমেন্ট পিগমেন্ট মানে হচ্ছে রঞ্জক পদার্থ, ঠিক আছে? তো বিলিরুবিনটা কী হচ্ছে না, একটা ইয়েলো কালার পিগমেন্ট, ঠিক আছে? যখন বিলিরুবিনের মাত্রা রক্তে বা বেশি হয়ে যায় তখন কি হচ্ছে, আমার ইউরিনের মাধ্যমে ইউরিনটা হলুদ হয়ে যায়, ইউরিনটা হলুদ ইয়েলো টাইপের, দ্যাটস মিন বিলিরুবিন ইজ হাই ইন ইয়োর সিরাম লেভেল, ইন সিরাম লেভেল। ওকে, বিলিরুবিন, এবার হচ্ছে কথাটা হচ্ছে বিলিরুবিন হচ্ছে কোথায়, মানে কোথায় উৎপন্ন হয়, লিভারে, লিভারে উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি কী হয় না, বিলিরুবিনটা ম্যাক্রোফাজ বলে মানে সেলস এইতে আছে, সেখান থেকে আমরা ডাইরেক্ট আসবো, সেখান থেকে ডাইরেক্ট, হ্যাঁ, সেখান থেকে মাইক্রোফাজ ডাইরেক্ট আসবে ব্লাডে, ব্লাড থেকে চলে আসবো আমরা লিভারে, লিভার থেকে তার এন্ড প্রোডাক্ট ফ্যাট, এটা হচ্ছে কিডনিতে হবে। ওকে, তো এখানটায় এর কিছু কিছু টার্ম আছে আমি যা জানতে হবে, যার যা বিলিরুবিন হচ্ছে ইয়েলো পিগমেন্ট, অ্যান্ড বিলিরুবিনটাকে ভেঙে আরেকটা পদার্থ উৎপন্ন হয় বিলিভারডিন, বিলিভারডিন, সরি হয়ে যাচ্ছে না, আমি জানি বুঝতে পারছি, বিলিভারডিন, বিলিভারডিনটাকে হচ্ছে গ্রিন কালার প্রোডাক্ট। ওকে, গ্রিন হচ্ছে গ্রিন কালার প্রোডাক্ট, আর বিলিরুবিন সেটা হচ্ছে ইয়েলো কালার প্রোডাক্ট। ওকে, এখানে হচ্ছে দুটো টার্ম তোমাদের জানতে হবে, সেই টার্মটা হচ্ছে বিলিরুবিনিয়া অ্যান্ড বিলিরুমিয়া, জিনিসটা কি, বিলিরুবিনিউরিয়া, বিলিরুবিনিউরিয়াটা মানে হচ্ছে দ্য প্রেজেন্স অফ বিলিরুবিন ইন ইউরিন, বিলিরুবিনিউরিয়া, বিলিরুবিনিউরিয়া, দিস দ্য প্রেজেন্স অফ বিলিরুবিন ইন ইউরিন, তোমাদের মূত্রে যে প্রেজেন্স থাকে বিলিরুবিন বলে। আর একটা আছে বিলিরুবিনিমিয়া, বিলিরুবিনিমিয়া, BILIRUBINEMIA, বিলিরুমিয়া, সেটা হচ্ছে ব্লাডে দ্য প্রেজেন্স অফ ইনক্রিজড অ্যামাউন্টস অফ বিলিরুবিন ইন দ্য ব্লাড। ওকে, একটা হচ্ছে বিলিরুবিনিউরিয়া, আর একটা হচ্ছে বিলিরুনিমিয়া, RIA, MIA, RIA হচ্ছে ইনক্রিজড অ্যামাউন্ট অফ দ্য
bilirubin in urine as a anemia, that is MIA, that is the increased presence of increased amounts of bilirubin in the blood. Okay, এটা যে দুটো টার্ম, এরপরে তোমাকে জানতে হবে এবার বিলিরুবিন যে বেশি হলে আমরা কী রোগ হয়, জন্ডিস রোগ হয়, ঠিক আছে? তো জন্ডিস তিন রকমের জন্ডিস আছে, আর পরের পার্টে বলো, এটা ফার্স্ট পার্ট, জাস্ট ইন্ট্রোডাকশান বলছি। তবে বিলিরুবিনটা আমাদের কী হয় না, বিলিরুবিনটা প্রথমে হিম ডিগ্রেড হবে, হিম টু বাইল পিগমেন্ট। হিমটা হচ্ছে আমার হিমোগ্লোবিনের যে হিম, সেই হিমটা ডিগ্রেড, হিম প্রথমে হিমোগ্লোবিন, তারপরে ডিগ্রেড হয় হিম, হিম থেকে শুরু হবে বিলিরুবিন, বিলিরুবিন টু কনভার্টেড টু বিলিভার্ডিন হবে। বিলিভার্ডিন কী করবে সেটা হচ্ছে, এখানে দুটো টার্ম দরকার, একটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন, আর একটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন। আনকনজুগেটেড মানে হচ্ছে কমপ্লেক্স, আর আনকনজুগেটেড মানে হচ্ছে সেটা হচ্ছে শুধু কমপ্লেক্স হবে, আর কনজুগেটেড মানে হচ্ছে একটাই প্রোডাক্ট কিন্তু কনজুগেটেড প্রোডাক্ট, আর সেটা হচ্ছে কমপ্লেক্স হয়ে থাকবে আনকনজুগেটেড মধ্যে। আনকনজুগেটেড যে বিলিরুবিনটা আছে সেটা হচ্ছে তোমার ব্লাডে উৎপন্ন, ব্লাড মানে ব্লাডে থাকবে, তারপরে যখন কনজুগেট হবে তখন এটা লিভারে চলে আসবে। ব্লাড যেটা হবে বিলিরুবিন, বিলিরুবিন আর ব্লাডে যেটা অ্যালবুমিন থাকে, অ্যালবুমিনের সঙ্গে মিক্সড হয়ে কমপ্লেক্স যেটা আনকনজুগেটেড হবে, বিলিরুবিন অ্যালবুমিন কমপ্লেক্স, দ্যাট ইজ কল্ড আনকনজুগেটেড বিলিরুবিন। তারপরে যখন আনকনজুগেটেড বিলিরুবিনটা যখন আমার লিভারে আসবে তখন কী হবে, বিলিরুবিনটা মানে এ হয়ে যাবে, বিলিরুবিন কনভার্টেড টু বিলিরুবিন ডাই গ্লুকো গ্লুকোরনাইট, গ্লুকোরনাইট কার উপস্থিতিতে না বিলিরুবিন গ্লুকোনাইট ট্রান্সফারেজ এনজাইমের উপস্থিতিতে, দুটো ইউডিপি গ্লুকোরনাইট মলিকুল কনজুগেটেড হয়ে বিলিরুবিন, বিলিরুবিনের সঙ্গে কনজুগেটেড হয়ে বিলিরুবিন ডাই গ্লুকোরনাইট কমপ্লেক্স উৎপন্ন হবে, যেটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন। এই আনকনজুগেটেড আর কনজুগেটেড বিলিরুবিনের প্রেজেন্সের মাধ্যমে আমরা হচ্ছে জন্ডিসের এটা থাকবো। জন্ডিস তিন রকমের হয়, এখন শুধু টাইপ বলে দিচ্ছি, পরে ডিসকাস আলোচনা হবে। টাইপ হচ্ছে একটা হচ্ছে হিমোলাইটিক জন্ডিস, তারপরে একটা হেপাটিক জন্ডিস, আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। এই তিনটে, এই তিনটের মধ্যে কনজুগেটেড আনকনজুগেটেড প্রেজেন্স বা অ্যাবসেন্সের মাধ্যমে আমরা ডিটারমিনেশন করতে পারি জন্ডিস। ওকে, এই হচ্ছে তার সিম্পল অ্যাড ইন্ট্রোডাকশন। তাই ইন্ট্রোডাকশন বিলিরুবিনটা কিনে, বিলিরুবিনটা বাইল পিগমেন্ট অ্যান্ড এক্সট্রুডেড প্রোডাক্ট, মানে এক্সট্রুডেড প্রোডাক্ট, যেটা এক্সট্রুডেড মানে হচ্ছে মিত্রের মাধ্যমে আমরা নির্গত হয় সেটার প্রোডাক্ট। বিলিরুবিন হচ্ছে ইয়েলো কালার, বিলিরুবিন ইজ ইয়েলো পিগমেন্ট, অ্যান্ড ওয়ান অ্যানাদার পিগমেন্ট ইজ বিলিভার্ডিন। বিলিরুবিন রিঅ্যাক্টেড কনভার্টেড টু বিলিভার্ডিন, বিলিভার্ডিন ইজ আ গ্রিন কালার পিগমেন্ট। ওকে, অ্যান্ড দ্যাট ইজ আ টু টার্ম, বিলিরুবিন ইউরিয়া, দ্যাট ইজ দ্য প্রেজেন্স অফ ইনক্রিজড অ্যামাউন্ট অফ বিলিরুবিন ইন ইউরিন, অ্যান্ড বিলিরুবিনিয়া মিয়া, দ্যাট ইজ কল দ্য প্রেজেন্স অফ ইনক্রিজড অ্যামাউন্ট অফ দ্য বিলিরুবিন ইন ব্লাড। ওকে, অ্যান্ড জন্ডিস, জন্ডিস ইজ ইয়েলো স্টেনিং ইনস্ট্রুমেন্ট, মানে হচ্ছে জন্ডিস হচ্ছে মূত্রের কালার বা আমাদের চোখের যে এগুলো হচ্ছে হলুদ হয়ে যায়, স্ক্লেরা হলুদ হয়ে যায়, দ্যাট ইজ কল জন্ডিস। ওকে, আর নেক্সট পার্টে হচ্ছে বলবো যে কী হবে, হিমোগ্লোবিন ডিগ্রেড হয়ে আনকনজুগেটেড কনজুগেটেড বিলিরুবিনে আসছে, অ্যান্ড তার ফেটটা কী হচ্ছে কিডনিতে গিয়ে, ঠিক কী হবে তার বিলিরুবিনটা মূত্রের মাধ্যমে নির্গত হয় সেগুলো সব বলবো। আপাতত জাস্ট ইন্ট্রোডাকশন এটা জেনে রাখো, হিমোগ্লোবিনটা মানে হিমোগ্লোবিনের যে হিমোগ্লোবিন প্রথমে তার ডিগ্রেড হয়ে হিমোগ্লোবিন ভেঙে হিম থাকবে, সেন্ট্রাল যে অ্যাটমটা আছে হিম, হিম থেকে কী হবে না বিলিরুবিন হবে, বিলিরুবিন কী হবে বিলিভার্ডিন হবে, বিলিভার্ডিন থেকে কী হবে না বিলিরুবিন আর অ্যালবুমিন কমপ্লেক্স তৈরি হবে, সেখান থেকে বিলিরুবিন ডাইগ্লুকোনাইট হবে যেটা হচ্ছে কনজুগেটেড হবে, সেখান থেকে মাইক্রোবিয়াল যে ইউরোবিলিনের একটা প্রোডাক্ট আছে, তারপরে ইউরোবিলিনের মাধ্যমে কিডনির মাধ্যমে মূত্রের মাধ্যমে নির্গত হয়, দ্যাট ইজ নর্মাল পাথ হয়ে আছে, আর নর্মাল আর অ্যাবনর্মাল পাথ হয়ে আছে সেটা আমি নেক্সট পার্টে দেখব। তো এখন এটা পর্যন্ত, যদি কিছু না বুঝতে পারেন, জানি বডি যে এগুলো লিখেছি আমি দেখতে পাচ্ছি না, তাও আমি যদি না জানতে পারো কমেন্টে বক্সে জানাও, আমি ডেসক্রিপশনেও কিছু বলে দেবো। ওকে, দ্যাট ইজ দ্য পার্ট ওয়ান, ঠিক আছে? পার্ট টু আসছে, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগ থাকলে লাইক করে দাও, আর কিছু ইম্প্রুভ করা থাকলে কিছু সাজেশান দাও, ঠিক আছে? এই সাবস্ক্রাইবের মতো, ঠিক আছে? আর তোমার সাপোর্ট পাচ্ছি, আর আরও সাপোর্ট চাই, অ্যান্ড কিপ শেয়ারিং অ্যান্ড ওয়াচিং, অ্যান্ড থ্যাংক ইউ, বাই বাই।